আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা 118 পাতা খোলো। এখানে লেখা রয়েছে, সি দ্য পিকচার্স অফ দ্য বার্ডস, রাইট দেয়ার নেমস। সি দ্য পিকচার্স, সি মানে দেখো, দ্য পিকচার্স অফ দ্য বার্ডস, পাখিদের ছবি দেখো, রাইট দেয়ার নেমস, WRIT, রাইট, রাইট মানে লেখা, রাইট দেয়ার নেমস, তাদের নামগুলি লেখো। এখানে যে চারটে পাখি আছে, এর আগে তোমরা জানো এদের ইংরাজিতে কী নাম, সে ইংরাজির নামগুলো নিচের বক্সে নিজেরা লিখে নেবে। এবার নিচের দিকে আসো, দেখো হেল্প বক্সটা, দেখো হেল্প বক্স। এখানে তার আগে প্রশ্নটা আমরা টুকে পড়ে নিই, বলছে ফিল ইন দ্য গ্যাপস, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। কী বলছে, ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ এই যে ড্যাশগুলো আছে ড্যাশগুলো ভরো, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্সের সাহায্য নাও। দেখো হেল্প বক্সটা ভালো করে এবার দেখো কী লেখা আছে। প্রথমে যেটা লেখা আছে SING, সিঙ্গ, সিঙ্গ মানে হলো গান করা। তারপরে আছে BEAKS, বিক্স, বিক্স মানে চঞ্চু। মানুষের যেমন ঠোঁট থাকে, পাখিদের ঠোঁট থাকে না, তাদের থাকে চঞ্চু। চঞ্চু দিয়ে তারা কী করে, চঞ্চু দিয়ে তারা খায়। তারপরে রয়েছে দেখো WINGS, উইংস, উইংস মানে ডানা, ডানা পাখিদেরকে উড়তে সাহায্য করে। আর একটা রয়েছে NESTS, নেস্ট, নেস্ট মানে পাখির বাসা, যেখানে পাখিরা থাকে। তাহলে আরেকবার পড়ে নাও, SING, সিঙ্গ, সিং মানে গান করা, BEAKS, বিক্স, বিক্স মানে চঞ্চু, WINGS, উইংস, উইংস মানে ডানা, আর NESTS, নেস্ট, নেস্ট মানে পাখির বাসা। এবারে আমরা গ্যাপে যেটা ভরতে হবে সেটাতে চলে আসবো। প্রথমে বলছে দেখো, বলছে বার্ডস হ্যাভ, বার্ডস হ্যাভ মানে পাখির আছে। আচ্ছা, পাখির তো বিক্সও আছে আবার উইংসও আছে, তাহলে প্রথমটা কী হবে সেটা জানার জন্য আমরা পরেরটাতে যাই, দেখি কী লেখা আছে। বলছে বার্ডস ইট উইথ, ইএটি, ইট, ইট মানে খাওয়া। পাখি কী দিয়ে খায়, অবশ্যই বিক্স দিয়ে খায়, চঞ্চু দিয়ে, তাহলে বিতে হবে বিক্স। প্রথমটাই আবার যাই, বার্ডস হ্যাভ পাখির আছে, পাখির কী আছে, তাহলে ডানা আছে, WINGS, উইংস হয়ে যাবে। তাহলে প্রথমটা হয়ে গেল বার্ডস হ্যাভ উইংস, সেকেন্ডটা হয়ে গেল বার্ডস ইট উইথ বিক্স। তিন নম্বরে কী বলছে দেখো, বার্ডস লিভ ইন, বার্ডস লিভ ইন, পাখিরা বাস করে, কোথায় বাস করে, পাখিরা বাসায়, তাহলে NESTS, নেস্ট, নেস্ট মানে বাস, পাখির বাসা, সেখানে বাস করে। তারপর ডিতে দেখো, সাম বার্ডস ক্যান, কী বলেছে, সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট সংস, সুইট সংস মানে মিষ্টি গান, গান করতে পারা, তাহলে গান করতে পারা কি ইংরেজিতে বলে SING, সিঙ্গ, অর্থাৎ এই যে হেল্প বক্সে যে SING, সিঙ্গ, SING সিঙ্গটা এখানে বসে যাবে। সাম বার্ডস ক্যান সিঙ্গ সুইট সংস। আজকের জন্য এতটুকুই।